তাহলে কি বাড়িটা তারও আগে না আসলে তখন ও ঠাকুরমার কাছে থাকতো পরে এই বাড়ি হওয়ার পরে ওকে আমরা নিয়ে আসি এখানে ওই তো এসে গেছে এটা ধর এত কি সব ব্যবস্থা করেছে তোমরা কিছু নয় কি বাবা এত খাবার কেউ খেতে পারবে না আমরা এত খাবার পারবই না ওই দেখো আরো আচ্ছা কি করেছে বলো দেখি আমরা পারবো না দাদা বলছি কি যে এই একটা প্লেটে কিন্তু আমাদের সকলের এইভাবে বলবেন না এইটুকু আমাদের করতে দেবেন না আর অভিজ্ঞদার সঙ্গে আমার আলাপ কি আজকের অভিজ্ঞদা প্লিজ এরকম ভাবে আমায় লজ্জা দেবেন না আমার খুব খারাপ লাগবে আরে তুমি তো মানুষের মতো একটা কাণ্ড করবে এত খাবার কেউ খেতে পারে অভিজ্ঞদা এই সমস্ত কিন্তু মানে প্রায় বেশিরভাগই আমার ভাগ্নির করা খেয়ে শুধু একবার দেখুন আচ্ছা এই পিঠেটা আপনাদের বাড়িতেও হয় এটা তুলি করে আমরা জানি না এই এই পিঠেটাকে সাজি পিঠে বলে না হ্যাঁ ওর কাছে তাই শুনেছি তুলি তো বলে এটা সাজি পিঠে মেসি ভাই এই পিঠেটাই তো জাহ্নবী বানাতো তাই না তো তাই বলেছিল এই পিঠে জন্ম ওদের গ্রামে ওদের গ্রামের লোকজন এই পিঠে খুব খায় এই পিঠেটার নাম তো সাজি পিঠে তাহলে তুলি মেয়েটা কি করে জানলো বলো তো মেয়েটার সঙ্গে একবার কথা বললে হয় না বলছি যে এই যে পিঠেটা বানিয়েছে না এটা কিন্তু একটা আলাদা অঞ্চলের পিঠে এটা আমরাও খেয়েছি আমাদের বাড়িতেও বানানো হতো একবার যদি আপনার ভাগ্নিকে ডাকেন মানে ওকে আর কি জিজ্ঞেস করবো কোথা থেকে শিখলো আর কি ও আসলে এই ধরনের অনেক রান্নাই জানে হ্যাঁ গো ও শোভাকে দিয়ে খাবার পাঠালো কি ব্যাপার বলো তো ও নিজে এলো না কেন বোধহয় একটু ফ্রেশ হয়ে আসছে আসলে সারাদিন রান্নাঘরে ছিল তো তাই হয়তো ওই দেখো তুমি তোমার ভাগ্নিকে এতদিনে এই চিনলে ওর ওসব দিকে কোনো খেয়াল থাকে ও তো যেরম অবস্থায় থাকে সেই অবস্থায় চলে আসে আমি বরং ডেকে আগে নিও কে এই শোভা তুই তো তুলি দিকে বলতো যে আমরা ডাকছি যেন এখানে আসে তুলি দি তো আসতে পারবে না দাদাবাবু সে কি রে তুই ওকে বুঝিয়ে বল যে এখানে সবাই দেখা করতে চাইছে হ্যাঁ তাকে বলো আমরা তার সঙ্গে একটু আলাপ করতে চাই বলো আমরা ওর বাড়ির লোকের মতো লজ্জা পাওয়ার কিছু নেই কিন্তু তুলি দিদি মনি বললো ওর নাকি খুব মাথা ধরেছে তুলি দিদি মনি বললো ওর নাকি খুব মাথা ধরেছে সেই জন্য ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে এখন আর আসবে না সেজন্য তো আমাকে জলের খাবার দিয়ে পাঠালো দেখেছো কাণ্ড সকাল থেকে এত রান্না বান্না করার কি দরকার ছিল লোক তো আছে বাড়িতে এই জন্য আমি বারবার বারণ করি মেয়েটাকে কিছু মনে করবেন না আসলে ওর মাথার যন্ত্রণা হয়েছে বলে ঘরের মধ্যে শুয়েছে একটুখানে আজকে মনে হয় না আর দেখা হবে ওর সঙ্গে কিন্তু দেখা হওয়াটা না খুব দরকার ছিল জানেন আই মিন শুধু জানতাম যে এই পিঠেটা বানানো কোথা থেকে শিখেছে ব্যস্ত দেখুন আমাদের যাওয়া আসার পর্ব তো সবে শুরু হলো পরে যখন আসবেন ওর থেকে না হয় জেনে নেবেন পিঠে কোথা থেকে শিখেছে ওই তো ঋষি বাবা এসে গেছে এই তো এসো 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 বসো 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 এবার তুমি খাও খান আপনারা খান প্লিজ আপনারা খান আরে পাগল নাকি এত খাবার দাদা এই সব বললে চলবে আর শোনো ঋষি তুমি কিন্তু একদম ইয়াং ম্যান পুরোটা তোমায় খেতে হবে এর মতন এসব করলে চলবে না বলে দিলাম Thank you.
এটা কি? সাজি পিঠে। এটা তো আমাদের বাড়িতে হতো। ওনার ভাগ্নি বানিয়েছে। আরে বাবা, সেই জন্যই তো ডাকছিলাম যে ওকে জিজ্ঞেস করবো, ওর কাছ থেকে জানবো যে এই পিঠেটা ও কোত্থেকে শিখেছে। আচ্ছা, এই পিঠের ব্যাপারটা কি বলুন তো? না, আসলে আমাদের বাড়িতেও এই পিঠে হতো, একজন করতো আমাদের বাড়িতে, সেই জন্যে জানতে চাইছিলাম যে এই পিঠে ও কার কাছ থেকে শিখলো। আসলে সে বলেছিল এই পিঠে খালি ওদের গ্রামেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই স্বাদ। কিসের স্বাদ? এই পিঠের স্বাদ আমার খুব চেনা। আমাদের বাড়িতে যেমন পিঠে বানানো হতো, অবিকল সেই স্বাদ। আসলে হয়তো মানে জিনিসপত্র একই ধরনের হয়তো দেওয়া হয়েছে। তা বলে এত মিল? আই মিন, মানুষের হাত ভেদে তো স্বাদেরও পার্থক্য হয়। এ তো দেখছি একদম এক। তাহলে ওই কথাই রইল, আমরা এবার উঠি। আচ্ছা, কিন্তু দাদা, আমরা কিন্তু ওই 17 তারিখের দিকে তাকিয়ে রইলাম, দেখবেন। হ্যাঁ, কালকে একটু জানিয়ে দেবেন আপনারা। আসলে 17 তারিখ হলে তো আর বেশি দেরি নেই, আমরা তাহলে কালকে থেকে একটু কেনাকাটা করতাম। আমাদের বাড়িতে যে খুব ধুমধাম করে সব কিছু হবে তা কিন্তু নয়। হ্যাঁ, সে তো বটেই, আপনি তো বলেইছেন। কিন্তু দাদা, বুঝতেই তো পাচ্ছেন আমার মেয়ের মানে অনেক চেনা শুনো তো, একটুখানি আর কি। না না, আপনাদের ক্ষেত্রে কোনো বাধা নেই কো, আপনাদের যেমন ইচ্ছে আপনারা তেমন ভাবেই করুন। আসলে কি বলুন তো, আমাদের ক্ষেত্রে ওরকম একটা ঘটনা ঘটে গেছে, তো তাই বলছি, চোখেও তো লাগে। তাছাড়া জানবীর মা তো আমাদের বাড়িতেই থাকে, কারুর কাছে দৃষ্টি কটু লাগুক সেটা তো আমরা কেউই চাই না। তাছাড়া মেয়েটাকে আমরা সকলেই ভালোবাসতাম, এমন তো নয় যে ঝগড়াঝাটি রাগারাগি করে বেরিয়ে গেছে। কি করে যে হারিয়ে গেল মেয়েটা সেটাই আমরা বুঝতে পারলাম না। কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা সেটাও জানি না। তবে যাই হোক, আমি কিন্তু আমার ছেলের বিয়ে খুব ধুমধাম করে দিতে পারবো না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। সেটা তো খুবই স্বাভাবিক। না না, ঠিক আছে, আপনারা আপনাদের বউকে কিভাবে বরণ করবেন তাই নিয়ে কারোর কিচ্ছু বলার নেই। তবে আমাদের মেয়ের বিয়ের ব্যাপার তো, জামাইয়ের বরণের ব্যাপারটা আমরা আসলে মানে একটু আমাদের মতন করে করতে চাইছি। তাতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে। তাহলে এবার আমরা এগোই। হ্যাঁ, খুব ভালো লাগলো অমিতাবু, তোমার এখানে এসে খুব ভালো লাগলো। আসবে আবার? হ্যাঁ। চোখ দরজা দিয়ে ওভাবে তাকিয়েছিল, শুধু দুটো চোখ দেখা যাচ্ছিল। চোখ দুটো যেন মনে হলো আমার কতদিনের চেনা, কিন্তু তা কি করে হবে? আচ্ছা, এই কি অলির দিদি? তুলি,
কিন্তু চোখগুলো এত চেনা লাগলো কেন?